বৃহস্পতিবার সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ গরিব যুব মহিলা এবং কৃষকদের উন্নয়নে বিশেষ জোর দেওয়ার কথা বলেছেন। তার দাবি এই তিন গোষ্ঠীর উন্নতি দেশের উন্নতি। সীতারমণের কথায় তাদের লক্ষ্য 2047 সালের মধ্যে দেশের সবকটি মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দেওয়া। বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন গত 10 বছরে 25 কোটি মানুষ সুবিধা পেয়েছে, সরাসরি অ্যাকাউন্টে জমা পড়েছে 34 লক্ষ কোটি টাকা, এর সবটাই প্রধানমন্ত্রী জনধন যোজনায়। লোকসভার আগে এটাই দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট। প্রশাসনের প্রতি মানুষের আস্থার কথা তুলে ধরতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, আমরা এমন প্রশাসন চাই যার ওপর মানুষের বিশ্বাস থাকবে। প্রকৃত আয় মানুষের 50% বেড়েছে বলে ওনার দাবি। মানুষের আগের তুলনায় ভালো রয়েছে আয়। গত 10 বছরে মানুষ নিজেদের আশা আকাঙ্ক্ষা বেশি করে মেটাতে পারছেন বলে দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেটে দেশের পূর্বাঞ্চলকে গুরুত্ব দিয়েছে মোদী সরকার বলে তিনি জানিয়েছেন। তিনি জানিয়েছেন পূর্বাঞ্চলের দিকে বিশেষ নজর দেওয়ার জন্য আবাস যোজনায় 3 কোটি বাড়ি তৈরি করা হয়েছে আর 2 কোটি বাড়ি তৈরি হবে আগামী 5 বছরে। 1 কোটি বাড়ির ছাদে সৌরশক্তি প্রকল্প বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের পবিত্র দিনে এই ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেটে ঘোষণা করেছেন আবাস যোজনায় 3 কোটি বাড়ি ইতিমধ্যে তৈরি হয়েছে এবং আগামী 5 বছরে আরও 2 কোটি বাড়ির লক্ষ্যমাত্রা নির্ধারিত রয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনা হয়েছে সব আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের। তিনি জানিয়েছেন বন্দরের সঙ্গে যোগাযোগের করিডোর এবং ট্রাফিক ডেন্সিটি করিডোর তৈরি করা হবে, শক্তি খনিজ এবং সিমেন্ট করিডোর তৈরি করা হবে। তিনি জানিয়েছেন এখন 149টি বিমানবন্দর রয়েছে, ভারতীয় সংস্থারা 1000-এরও বেশি বিমানের অর্ডার দিয়েছে। আগামী দিনে আরও সস্তা হবে বিমান সফর, রেলের 40,000 সাধারণ বগি বন্দে ভারত এক্সপ্রেসের মতো হবে, ট্রেনের গতি বাড়বে, মেট্রো রেলকে সব রকম সাহায্য করবে কেন্দ্রীয় সরকার। তিনি জানিয়েছেন দেশের 1 কোটি পরিবার প্রতি মাসে 300 ইউনিট করে সৌরবিদ্যুৎ বিনামূল্যে পাবে এবং কর কাঠামো নিয়েও কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন নতুন কর কাঠামোয় 7 লক্ষ টাকা পর্যন্ত কোনো কর লাগবে না। জুলাই মাসের বাজেটে বিকশিত ভারতের রোড ম্যাপ সামনে আনা হবে বলে তিনি দাবি করেন। তবে এই নতুন বাজেট সাধারণ মানুষকে ঠিক কতটা আয় দিল সেটা বিচার করবে সাধারণ মানুষ বলেও জানান অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। এই তুমি দ্বিজেন্দার মেয়ে না? শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে এসছো, তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছো না? আঙ্কেল কিছু বুঝতে পারলাম না, কি বলছেন? সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম, তোমাদের বাড়ির কাজ ধরেছো, তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম। শুধু তাই নয়, যাদের দিয়ে কাজ করাচ্ছ তারা সিমেন্টটাও এক্সপায়ারি ব্যবহার করছে, আর এইভাবে যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি 2 বছরের মধ্যে ভেঙে পড়বে। তাহলে আজকে আমি বাবার সাথে কথা বলছি, তোমার ফোন নাম্বারটা দাও। লিখে নাও। আরে রঞ্জন, মেয়ের কাছ থেকে তো সবই শুনলাম, কিন্তু আমি তো কাজ তো ধরে ফেলেছি। হ্যাঁ, এখন কি করবো, কোথায় যাব কিছু তো বুঝতে পারছি না। কেন, ড্রিম কনস্ট্রাকশন আছে তো, গত 5 বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ ওরাই করছে। আর দ্বিজেন্দা, বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না। আমি ঠিকানা দিচ্ছি, তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ করো। ওকে 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 ওকে।